আমার আজকের টপিকটা হচ্ছে যে কিভাবে আপনি মাইক্রোটিক মেটাল P2 AC ডুয়েল ব্যান্ড সফটওয়্যার অ্যাক্সেস পয়েন্ট কনফিগার করবেন সেটার উপর ভিত্তি করে। এখানে সেটিং গুলো একটু ক্রিটিক্যাল মনে হয়েছে, যারা প্রথমবার সেটিং করবে তাদের জন্য একটু কনফিউজ লাগতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। এটাকে আমরা রাউটার বোর্ডও বলতে পারি, আবার অ্যাক্সেস পয়েন্টও বলতে পারি, যেটাতে আপনার বিল্ট ইন আপনার মাইক্রোটিকের যে অপারেটিং সিস্টেমটা রয়েছে সেটা দেওয়া রয়েছে। সেজন্য আমরা এটাকে বলছি মাইক্রোটিক মেটাল মানে সফটওয়্যার অ্যাক্সেস পয়েন্ট, যেটা যে অ্যাক্সেস পয়েন্টের ভিতরে মাইক্রোটিকের সফটওয়্যারটা বিল্ট ইন রয়েছে। তো প্রথমে আপনি ওই মাইক্রোটিকটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি উইনবক্সের মাধ্যমে ঢুকে যাবেন। আমি দেখাচ্ছি তো আপনাদেরকে। তো উইনবক্সের মাধ্যমে আমি ঢুকছি, লগ ইন করছি। প্রথমে আপনি এরকমভাবে লগ ইন করে নেবেন, আমি ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। প্রথম কাজটা হচ্ছে আপনার এখান থেকে আমি যাব হচ্ছে ইন্টারফেসে, ইন্টারফেসে গিয়ে আমি একটু রিনেম করে নিব। এই যে ইথার 1 একটাই পোর্ট আছে এই অ্যাক্সেস পয়েন্টে, তো আমি প্রথমে এটাকে রিনেম করে নিচ্ছি। আমি জাস্ট আপনি যেভাবে দিতে চান, আমি এখানে লিখছি হচ্ছে 1 in, দেন ওকে অ্যাপ্লাই। এরপরে কাজটা হচ্ছে আমি আপনার যে ইন্টারনেটে কানেকশনটা রয়েছে সেটা যদি PPE হয় সেটা আপনি অবশ্যই PPE কানেক্ট ক্লায়েন্টে ক্লিক করে আপনি অ্যাসাইন করে নেবেন আপনার ইন্টারনেটে কানেকশনটা। এখান থেকে ইন্টারফেস জেনারেল অপশনে গিয়ে ইন্টারফেসটা চেঞ্জ করে দিবেন ইথার 1 যেখানে ইন্টারনেটটা লাগবে, দেন ডায়াল আউট এটাতে ক্লিক করব। আপনার PPE যে ইউজার নেম পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, দেন এখান থেকে বাকিগুলো সব সেম থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নাই। ডিফল্ট যেটা রয়েছে আমি ডিফল্ট রাউটও রাখলাম, ওকে অ্যাপ্লাই, দেন ওকে। তো এই পর্যায়ে কাজ হয়ে গেল। এরপর আমি এই কানেকশনটা চেক করে নেবেন একটু। তারপর আমি যাব হচ্ছে ওয়াইলেন, যেটাকে আমরা অ্যাক্সেস পয়েন্টে কনভার্ট করবো এখন। এটাতে ডাবল ক্লিক করে, এটা কিন্তু ডিজেবল অবস্থায় আছে, আমাকে এনেবল করে নিতে হবে। এর জন্য আমি প্রথমে জেনারেল ট্যাবে যাব, গিয়ে এখানে এটাকেও আইডেন্টিফাই করার জন্য একটা নাম দিব, কি নামে থাকবে বুঝবো আর কি। বিশেষ করে মাইক্রোটেকের ভিতরে যখন আপনি ঢুকবেন সেটাকে বুঝবেন কিভাবে, আমি জাস্ট এইটার নামটা চেঞ্জ করে দিয়েছি হটস্পটের জন্য। আমি দেখলাম এটা একটা হটস্পট আকারে থাকবে। আচ্ছা, আমি একটু লিখে দিয়েছি মোবাইল হটস্পট, ফর হটস্পটটা মূলত মোবাইলের জন্যই করি আমরা ইউজেস করার জন্য, তো আমরা বোঝার জন্য ব্যাকে যাই। আমরা এটাকে মোবাইল আন্ডারস্কোর দিয়ে হটস্পট দিয়ে দিলাম। আশা করছি সহজভাবে বলার চেষ্টা করছি বুঝতে পারবেন। দেন এখান থেকে কিন্তু এনেবল করে নেবো, দেখেন। আচ্ছা, ERPটা আমি এনেবলই রাখলাম, এটা চেঞ্জ করবো না। দেন এখান থেকে এনেবল করবো প্রথমে, দেন এখানে বলেই আছে ডু ইউ ওয়ান্ট টু কমিট অল দ্য চেঞ্জেস বিফোর এনেবলিং, ইয়েস সব চেঞ্জ ঠিক আছে, আমি এনেবল করলাম অ্যাপ্লাই, দেন ওকে। আমি আবারও ঢুকবো এটাতে, যেটা এইমাত্র হটস্পটের নাম চেঞ্জ করলাম, আমি এটাতে আবারও ঢুকছি। ঢোকার পর এখান থেকে আমি ওয়্যারলেসে যাবো, আপনারা আমার মতো করে নেবেন। ওয়্যারলেসে যাচ্ছি, দেন এখানে মোড দেখেন, আপনি কী মোডে কনফিগার করবেন এটাকে, অনেকগুলো মোড রয়েছে। তো আমি এটাকে প্রথমত যেহেতু হটস্পট করবো মাইক্রোটেক হটস্পট, সেই জন্য আমি এটাকে APBridge মোড যেটা রয়েছে APBridge মোডে আমি কনভার্ট করে নেব APBridge, ওকে। দেন বাকিগুলো আপনি ডিফল্টই রাখবেন, চাইলে চেঞ্জ করে নিতে পারেন ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড, এটা আপনার উপর ডিপেন্ড করছে। এরপর আমি একটা SSID দিচ্ছি, যে SSID ভিতরে ক্লিক করলে পরে, টাচ করলে পরে আপনার হটস্পটটা অন হবে বা হটস্পটের লগ ইন পেজটা অন হবে, সেই SSID আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে সিকিউরিটি প্রোফাইলটা আমি ডিফল্ট রাখবো, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেন যেটা হচ্ছে WPS মোডটা অবশ্যই ডিজেবল করে দিবেন, আপনি চাইলে অন রাখতে পারেন, যেহেতু এটা ওপরে থাকবে কেউ অত উপরে উঠে ওই WPS মোড চাপ দিয়ে ধরে কানেক্ট করতে পারবে না। তারপর আমি এটা ডিজেবলই করে দিলাম, আপনি চাইলে অন করে রাখতে পারেন। দেন এখান থেকে কান্ট্রিটা আপনি আপনার মতো করে দিতে পারেন, বাংলাদেশ যেহেতু আছে চাইলে দিতে পারেন, আমি বাংলাদেশটা দিব না, আমি দিব হচ্ছে ইউনাইটেড স্টেট অর ইউনাইটেড কিংডম, আমি ইউনাইটেড কিংডমটা সিলেক্ট করছি UKটা। দেন এখান থেকে আর কোনো চেঞ্জ নেই, এরপর আমি অ্যাপ্লাই, দেন ওকে।
তো মোটামুটি আমার কনফিগারেশন 90% শেষ হয়ে গেছে। আমি যদি একটু এসএসআইডিটা খোঁজার চেষ্টা করি, দেখেন অলরেডি কিন্তু এসএসআইডিটা শো করছে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখনই লগ ইন পেজটা আসবে না, এখন আমাকে হটস্পটটা কনফিগার করতে হবে। এর আগে আমি আইপি অ্যাসাইন করে নিব। আইপিতে যাচ্ছি, দেখেন পুরো ইন্টারফেসটা কিন্তু মাইক্রোটিক বোর্ডে যেরকমটা থাকে সেম, এই জন্য সফটওয়্যার অ্যাক্সেস পয়েন্ট বলা হয়েছে এটাকে। তো আমি এখান থেকে ডিএনএসটা প্রথমে সেট করে নিচ্ছি, আইপি থেকে ডিএনএসে গিয়েছি। গুগলের ফাস্টেস্ট ডিএনএস এটা হচ্ছে, আপনি চাইলে আপনার কোম্পানি প্রোভাইডার ডিএনএসটা দিয়ে দেন অ্যাপ্লাই, ওকে দিয়ে দিব। আমার কাজ এইটুকু হয়ে গেল। এরপর আমি আইপিতে যাব, অ্যাড্রেসে যাব, একটা আইপি অ্যাসাইন করব ফর ল্যান কানেকশনের জন্য। তো আমি একটা আইপি দিচ্ছি 192.168.100.1, আপনার মতো করে একটা ল্যান আইপি অ্যাসাইন করে দিবেন। তো এখানে আইপিটা কোথায় বসবে খেয়াল করবেন, আইপিটা কিন্তু বসবে হচ্ছে হটস্পটে, মোবাইল হটস্পট যেটা আমি লিখেছি ওয়াইফাই এর অ্যাক্সেস পয়েন্টে, সেটার মধ্যে আমি আইপিটা অ্যাসাইন করে দিলাম। ওকে, দেন এখান থেকে ক্লোজ হয়ে বের হয়ে যাবো। দেন এখান থেকে আবার যাবো আইপিতে, এবার আমরা হটস্পট কনফিগার করবো। হটস্পট সেট আপ, দেন কোথায় করবো হটস্পট সেট আপটা, যেটা যেটা আমি কনফিগার করবো হটস্পটে রয়েছে, সেম থাকলো, নেক্সট নেক্সট দিবেন। এরপর আবারও নেক্সট, ডিএনএস সেম থাকবে। এরপর আমি ডিএনএস নামটা দেবো, যে নামটা আপনি হটস্পট করতে যাচ্ছেন সেই নামটা দিবেন। তো আমি এখানে হাজিরহাট .net দিয়ে আমি এটা ডিএনএস করেছি। দেন নেক্সট দেওয়ার পর অ্যাডমিন ইউজারনেম পাসওয়ার্ড 123 দিলাম, দেন ওকে। এর ভিতরে ঢুকবো, ঢুকে আমি অ্যাড্রেস পার ম্যাক অর্থাৎ আমি এখানে এক করে দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিব। এইটা আমার কাজ মোটামুটি হয়ে গেল। আপনি চাইলে বাকিগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার মন মতো করে। আপনার কিন্তু হটস্পট কনফিগারেশন হয়ে গেছে। এখন যদি আপনি আপনার অ্যাক্সেস পয়েন্টের যে নামটা দিয়েছেন হাজিরহাট _._net, ওই যে আমি প্রথমে দেখিয়েছি ওটাতে যদি আপনি কী করেন, মোবাইল দিয়ে ঢোকার চেষ্টা করেন, আপনার লগ ইন পেজটা কিন্তু শো করবে। তো আমি ওটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঢুকি, এই দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে দেখাই আপনাদেরকে। ক্লিক করার পর দেখেন এই যে মাইক্রোটেক এর লগ ইন পেজটা চলে আসছে। এখানে আপনি ডিফল্ট দিয়ে ইউজার নেম পাসওয়ার্ডটা তৈরি করেছেন, সেটা অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে 123 এটা দেওয়ার পরে যদি আপনি কানেক্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কানেক্ট হয়ে যাবেন এবং ইন্টারনেট ইউজ করতে থাকবেন। এর আগে অবশ্যই আপনার অ্যাক্সেস পয়েন্টের ভিতরে যে আপনার পিপিওই ইউজার বলেন বা যে যে ইউজারই আপনার থাকুক না কেন ইন্টারনেটের, সেটা কিন্তু অবশ্যই আপনার এই যে অ্যাক্সেস পয়েন্টটা রয়েছে এটাতে কিন্তু লাগিয়ে নেবেন। তাহলেই কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার এই মোবাইলে কানেকশনটা, ইন্টারনেট অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এরপর আপনি এটাতে সেম যেভাবে ভাউচার বানায় সেমভাবে ভাউচার বানাবেন, আইপিতে ঢুকে যাবে। এবং আমি বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে নর্মাল রাউটার বোর্ডের থেকে অ্যাক্সেস পয়েন্ট বোর্ডের যে রাউটার বোর্ডটা রয়েছে এটাতে কিন্তু আপনি লগ ইন করাটা সহজ এবং ভাউচার বানানোটাও সহজ। তো যদি ভাউচার বানাতে চান সেটা অবশ্যই প্রবলেম হলে ফোন করবেন বা আমাকে মেসেজ করবেন, আমি একটা সামান্য পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে আপনাদেরকে সাপোর্টটা দিয়ে থাকি। সব ধরনের সাপোর্ট আপনি পাবেন, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমি বলছি, আপনাদের সকল ধরনের হটস্পট জোন তৈরি করার ক্ষেত্রে যে ধরনের হেল্প দরকার আমি সেটা করে থাকি। এবং আমাদের 3-4 জনের একটা টিম রয়েছে, 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।